এতক্ষণ যে সিনেমাটিকটা দেখলে সেটা অন্য কোনো হোটেলের না, এই যে দেখতে পাচ্ছ ওনল্যান্ড হোটেল অ্যান্ড রিসর্ট, এইটাই সিনেমাটিক দেখলে। তো বেসিক্যালি আজকে আমি চলে এসেছি হচ্ছে দীঘাতে, আমরা এখন আছি দাঁড়িয়ে ওল্ড দীঘাতে। তো ইয়েস গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমরা সবাই খুব বিন্দাস আছো আর আমিও খুব ভালো আছি, তাই কারণে ফুড ফুড়ে হাওয়া খেতে খেতে আর দীঘা চলে এসেছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা প্রপার হচ্ছে যে এই রিসর্ট অ্যান্ড হোটেলটার ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, মানে বলতে পারো একটা প্যাকেজ, আদার্স কিছু দীঘা শেয়ার করবো না, জাস্ট এই হোটেলটারই মানে ওনল্যান্ডের ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। মানে সকালে ঢোকা থেকে একদম পুরো একটা দিন কীভাবে আমরা কাটাচ্ছি, কী কী ফেসিলিটি থাকছে, কী কী কভার করছি, পুরোটাই এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো সিনেমাটিক দেখেই নিলে, এটা হচ্ছে আউটসাইড জায়গাটা, তারপর এই যে বিল্ডিং, একটা বিল্ডিং, দুটো বিল্ডিং, তিনটে বিল্ডিং আছে, আর এটা একটা প্যাকেজ ট্যুর বলতে পারো। মানে যারা আসতে চাও, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজনের বন্ধুদের গ্রুপ থাকে, ফ্যামিলি থাকে, তো এখানে এসে তোমরা একটা পুরো ফুল প্যাকেজ পাবে, যেখানে তোমরা রুমের সাথে বেলার খাওয়াও পাবে একটা সার্টেন অ্যামাউন্টে, ঠিক আছে? সেই ডিটেলসটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে ক্লিয়ার করব। আর প্রাইস এইগুলো সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই হোটেলের নাম্বার থেকে শুরু করে যাবতীয় যা দিয়ে দেবো। আর থ্রি টাইমস ফুড পাবে, ফার্স্টে সকালে ঢুকে, ধরো তোমরা আজকে সকালে ঢুকলে আজকে সকালে ব্রেকফাস্ট পাবে, ব্রেকফাস্টের পর তোমরা সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবে, আমরাও করবো। তো সুইমিং পুল অ্যাক্সেস করার পর দুপুরে লাঞ্চ, দেন সন্ধ্যের কিছু স্ন্যাক্স আছে, টি, বিস্কিট, দেন আবার রাতের ডিনার, এই যে পুরো প্যাকেজটা। সাথে কিন্তু রুমও পাবে, বাট নন এসি রুম পাবে। আর এই অফারটা কতদিন থেকে কতদিন চলবে সেই সব ডিটেলস আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও হেল্পফুল হবে জিনিসটা। মানে দীঘা এসে যে টাকায় তোমরা হোটেল ভাড়া নাও, সেই টাকায় তোমরা হোটেলের সাথে তিনবেলার খাবারও পেয়ে যাবে, এর থেকে বড় কিছু হতে পারে না। তো চলো আমরা এন্ট্রি নিই এখন হোটেলে, আর তোমরা ভিডিওটা এনজয় করো, ব্লগটা এনজয় করো। আমি কিন্তু একা আসিনি, আমার সাথে এসছে অর্পণ, সাতশত, শুভ, সায়নজিৎ। চলো তোমাদের সাথে এন্ট্রি করা যাক। আমরা যেতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, আর ভিডিওটা এনজয় করতে করতে যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, এটুকুনি বলবো। আশা করি ভালো লাগবে আর আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। দীঘায় এসে মানে ওল্ড দীঘায় এসে তোমাদের আর হোটেল খুঁজতে হবে না, কোথায় কী খাবে সেটারও চিন্তাভাবনা করতে হবে না, জাস্ট হোটেলে আসবে। যদি তোমাদের মনে হয় যে আসবে তো অবশ্যই চলে আসবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, কল করবে, একদম আগে থেকে বুকিংও করতে পারবে। তো চলো এখন আমরা এনজয় করি, আর তোমরাও ব্লগটা দেখো, এনজয় করো আর কমেন্ট করো, তারপরে কমেন্ট। তো যারা দুজন থাকবে তাদের জন্য হচ্ছে এই রুমটা, দুজন আর একটা বাচ্চা থাকতে পারে সাথে। এই যে একটা টিভি পাবে, এসি পাবে, কিন্তু এসি দেখতে পাচ্ছে, কিন্তু একটা নন এসি রুম পাবে। প্যাকেজটা একটা ওয়ার্ড্রপ পাবে, ওইদিকে একটা ড্রেসিং টেবিল পাবে যেখানে বসে সাজগোজ করতে পারবে, এখানে একটা সোফা পাবে, আর এই হচ্ছে বেডের সাইজ, আর এই যে ওপরে ফ্যান আছে, আর এই হচ্ছে ওয়াশরুমটাও দেখে নাও, সুন্দর ওয়াশরুম। এই যে ইন্ডিয়া বেসিন আছে, সুন্দর একটা ছুচু করার জায়গা, আর এই শাওয়ার আছে। আগেরটাই দুজনের রুম দেখলে, এটা হচ্ছে তিনজনের রুম, ভাবছো এইটুকুনি বেডে তিনজন কী করে হবে, এটাই না। এই একটা রুম, এখানে একটা বাথরুম আছে, সেকেন্ড হচ্ছে এখানে দুজন, এখানে চাইলে তিনজনও থাকতে পারবে, আর সব জায়গাতেই সেম জিনিস আছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, সব রুম কিন্তু খুব পরিষ্কার। আর এখানে কিন্তু দুটো বাথরুম পাবে, এই সাইডে একটা পাবে আর ওই সাইডে একটা পাবে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সোফাও অনেক কটা আছে দেখতে পাচ্ছ, দুটো বড় সোফা আছে আর দুটো ছোট সোফা আছে, একটা টি টেবিল আছে, ওখানে একটা বড় টেবিল আছে, আর টিভি চলছে। এই রুমটা হচ্ছে একদম বড় রুম, দেখতেই পাচ্ছ কতগুলো বেড আছে, 1, 2, 3, 4, 5, 6, এখানে তিনজন রোগা হলে শুয়ে পড়তে পারবে, আর ওখানে সেপারেট তিনজন শুয়ে পড়তে পারবে। এখানে একটা টিভি দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল, ওখানে একটা বড় সোফা আছে, টি টেবিল আছে, আর এখানে একটাই বাথরুম আছে দেখতে পাচ্ছ এরকম, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এই যে আমি। এই যে সকালের ব্রেকফাস্ট চলে এসছে, মানে যে কোনো একটা তোমরা অ্যাভেল করতে পারবে, নয় পুরি সবজি, নয় ব্রেড বাটার, আর তার সাথে কিন্তু এই চাটা একদমই থাকবে কম্পালসারি, কম্বো হচ্ছে এটা এটা, নয় এটা এটা। তো এইটা হচ্ছে ওদের খাওয়ার জায়গা, যেখানে তোমরা বসে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব করতে পারবে। আর ওই যে ওরা খাচ্ছে, বল কেমন লাগলো খেয়ে, অসাধারণ, ও ও, পাটা পাটি। তোর কেমন লাগলো? হেভি খাবার, ব্রেকফাস্ট করতে করতে কিন্তু তোমরা এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে পুলের। আর এটা কিন্তু প্রপার্টিটার পার্সোনাল পুল দেখতে পাচ্ছ, একটা সুন্দর ঝর্ণা পড়ছে ওখান থেকে। আর এই হচ্ছে টোটাল বিল্ডিংটা, এই হচ্ছে বিল্ডিংটার আউটসাইড দেখতে পাচ্ছ, আর ওই যে ওটা দিয়ে হচ্ছে এন্ট্রেন্স, তারপর বিল্ডিংটা হচ্ছে এরকম। দেন আসলেই তোমরা দেখতে পারবে হচ্ছে পুলটা,
দেন ওখানে একটা কমিউনিটি হল আছে, যেখানে তোমরা ডেস্টিনেশন ওয়েডিং থেকে শুরু করে কোনো রকম অকেশন সেলিব্রেট করতে পারো। আর এইদিকে হচ্ছে আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই টোটাল হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইরকম। আর এখানে ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে দেখতে পাচ্ছ, পজ করে দেখে নিও। তো এই যে দেখতে পাচ্ছ একটা কমিউনিটি হলও আছে, যেখানে তোমরা পার্টি ফার্টি অ্যারেঞ্জ করতে পারো, বার্থডে সেলিব্রেশন করতে পারো, নানা রকম অকেশন এখানে অর্গানাইজ করে দেবে ওরা তোমাদের জন্য দেখতে পাচ্ছ মোটামুটি। আর ওই যে ওখানে একটা ছোটো স্টেজ আছে, ওখানে মিউজিকেরও সেট আপ আছে। আর এটা কিন্তু এসি হল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চ এসে গেছে টোটাল। এখানে ভাত আছে, স্যালাড আছে, পাপড় আছে, আলু ভাজা আছে, ডাল আছে, ফুলকপি আলুর একটা তরকারি আছে। আর এই দুটোর মধ্যে তোমরা অল্টারনেট পাবে, নয় তিন পিস চিকেন পাবে, নয় দু পিস কাতলা পাবে, দই কাতলা। এই হচ্ছে দুপুরের লাঞ্চ এখানে, এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুড থাকবে। এটা হচ্ছে হোটেলের উপর থেকে মানে ব্যালকানি থেকে ভিউ, মানে এখানে দাঁড়িয়ে সন্ধ্যায় তোমরা স্ন্যাক্স টি উপভোগ করতে পারো, সাথে ঝর্ণা দেখতে পারো। আর খাওয়া দাওয়ার কথা কী বলবো, জাস্ট লাঞ্চ করে এলাম, মোটামুটি খাবার দাবার কোয়ালিটি টু গুড ছিল। আমি মাছ খাই না, সেই হিসাবে দই কাতলাটা আমার দারুণই লেগেছে, বাট চিকেনটা আরেকটু বেটার হতে পারতো এটাই বলবো। বাট আদারওয়াইজ টোটাল খাবার দাবার কিন্তু দুর্দান্ত ছিল, মাছটা বিশেষ করে। চিকেনটা আমার ফেভারিট, বাট চিকেনটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট তাও আমি চিকেনটা ডিসঅ্যাপয়েন্টিং বলছি মানে চিকেন বাজে হয়েছে এমন না, আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই আমার কাছে একটু ঝাল কম লেগেছে সেই হিসাবে বলছি। বাট টেস্ট গ্রেভি বলো সেগুলো দারুণ ছিল, শুধু একটু ঝাল ছিল না তাই ডিসঅ্যাপয়েন্টিং। আর সব কিন্তু ওকে এ ক্লাস ছিল। তো এখন আমরা একটু রেস্ট নেবো, দেন তোমাদের সাথে স্ন্যাক্স নিয়ে ফিরছি। আর টোটাল প্যাকেজের ডিটেলসটাও আমি তোমাদের সাথে একদম লাস্টে শেয়ার করে দেবো, কত টাকা কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একদম লাস্টে। তার জন্য তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো সন্ধ্যে স্ন্যাক্সে ছিল এই যে দেখতে পাচ্ছ একদম গরম গরম চা আর সাথে কুকিজ, এছাড়া আদার্স কোনো কিছু ছিল না। সন্ধ্যে স্ন্যাক্স খাওয়ার পর আমরা মানে চা আর কুকিজ খাওয়ার পর আমরা একটু ওল্ড দিঘার বাইরেটা মানে বিচের ধারে এসেছিলাম, একটুখানি সবাই বন্ধুরা মিলে একটু মজা করলাম, আনন্দ করলাম, টুকটাক স্ট্রিট ফুড ট্যুর করলাম। আর এই যে সমুদ্র দেখতে পাচ্ছ, এই সমুদ্রের সাউন্ডটা উপভোগ করলাম সবাই মিলে বসে। সকালবেলা যখন এসেছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ছিল, কিন্তু রাত্রিবেলা ভিড় দেখে জাস্ট মাথা পাগল হয়ে গেছি আমরা সবাই। এই হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে রাতের ডিনার আমাদের। মানে এত কিছু দেখতে পাচ্ছ মানে এটা আমার একার না, এখানে আছে হচ্ছে রাইস, আর এই যে কাশ্মীরি চিকেন, আর এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর এইদিকে আছে হচ্ছে রুটি। এবার বলে দিই রুটি অর রাইস যে কোনো একটা নিতে পারবে। আর এখানেও এটা সেম কাশ্মীরি চিকেন অর চিকেন দো পেঁয়াজা। আর এই যে আমি ভিডিও করছি আর এরা এখানে রুটি আর রাইস হচ্ছে আনলিমিটেড, ও এই দুটো আনলিমিটেড, মানে যেটা সিলেক্ট করবে সেটা আনলিমিটেড পাবে, চিকেনটা আনলিমিটেড না। ও সাথে একটা ছোট্ট আইসক্রিম আছে। তো চলো এই হচ্ছে রাতের ডিনার, তো এটা করে ভিডিওটা এন্ড করছি খাওয়া দাওয়াটা করে। তো কালকে রাতের ডিনারের পর তো আমরা একদম যে যার মতো শুয়ে পড়েছি, কারণ সারাটা দিন কি কি করেছি তোমরা সেটা দেখেছো। মানে ফুল পার্টি করবে যারা তারা মানে ফুলের নামা মানে তোমাদের শরীর একদম টায়ার্ডনেস চলে আসবে, তারপর রাতে ডিনারের পর গল্প গল্প করাটা সুযোগ পাবে না, একদম জাস্ট ঘুমিয়ে পড়বে। তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং, তো নেক্সট মর্নিং আমি এখন ভিডিওটা এন্ড করতে চলেছি, তার আগে তোমাদের ডিটেলসটা বলে দিই। তো ডিটেলসটা বলার আগে আমি বলে দিই, এখন নিজে দেখতেই পাচ্ছি হোটেল ওনল্যান্ড রিসোর্ট, আর চেক ইন দেখে নাও 10টা, চেক আউট হচ্ছে 9টা, ঠিক আছে।
এবার তোমাদের মেইন বেসিক জিনিসটা আসি, যেটা কিভাবে আসবে, কবে আসবে, কিভাবে আসবে মানে দীঘাতে আসবে, দীঘাতে এসে এনাদের নিজেদেরও পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, সেটাও নিতে পারো, আর তোমরা চাইলে নিজেরাও ডিরেক্ট এখানে আসতে পারো। এবার যে অফারটা, যে প্যাকেজটার কথা তোমাদের বলবো, এবার মেইন বিষয় আছে এই প্যাকেজটা তোমরা কতদিন ধরে পাবে, নভেম্বর থেকে জানুয়ারি অবধি প্যাকেজটা পাবে। আর এই প্যাকেজে কিন্তু রুমগুলো থাকবে প্রপার নন এসি রুম থাকবে। আর এবার প্যাকেজটার মধ্যে কী কী পাচ্ছ আর কোন দিনে কত টাকা রেন্ট হচ্ছে, যদি রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দুজন আসো তাহলে 999 টাকায় দুজন শেয়ারে পাবে, কিন্তু পার হেড 999 টাকা, সাথে রুম পাবে আর তিন বেলা খাওয়া পাবে। আর যদি তিনজন করে আসো রবি থেকে বৃহস্পতিবার তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে 900 টাকায়, মানে 3x 2700 টাকায় তিনজন শেয়ারে পেয়ে যাবে টোটাল খাওয়া দাওয়া সাথে রুম। এছাড়া তো সুইমিং পুল অ্যাক্সেস করতেই পারবে তোমরা। আর একটু প্রাইসের চেঞ্জ আছে, যেটা হচ্ছে ছুটির দিনে, বলতে পারো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে এই জিনিসটাই একটু বেড়ে যাবে। যদি তোমরা তিনজন আসো তাহলে 1000 টাকা করে পার হেড পড়বে, আর যদি দুজন আসো তাহলে 1200 টাকা করে পড়বে। আর খাবার দাবারে কী কী আছে তোমরা সেটা দেখেই নিয়েছো, মানে কালকে যে ভিডিওটা এতক্ষণ ধরে যেটা দেখেছো সেখানে আমি দেখিয়েছি একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি কী কী আছে। এবার চয়েস তোমাদের, তোমরা কাতলা মাছ নেবে দুপুরবেলা, দই কাতলা নেবে না চিকেন নেবে, আর রাত্রিবেলা রুটি নেবে না রাইস নেবে, সেটা প্রপার তোমাদের চয়েস। তো আমার থেকে খুবই দারুণ লেগেছে, সব থেকে বড় কথা এখানে ফ্যামিলির সাথে এসেও যে ফিলটা পাবে, তোমরা বন্ধু বান্ধবদের সাথে আসলে আরো বেশি মজা করতে পারবে। তো আমার মতে বন্ধু বান্ধবরা এরকম গ্রুপ বানিয়ে চট করে চলে আসো আর এই অফারটা লুটে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রিসর্টের সমস্ত কিছু ডিটেলস ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে এটা উপকারী তোমাদের জন্য, তাহলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে, টিল দেন টাটা, চলো।